চড়া মূল্যবৃদ্ধির বাজার, ঘুরপথে সরকারি বাসের ভাড়া বৃদ্ধি, বাস্তব অবস্থা মেনে কার্যত বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন পরিবহনমন্ত্রী। বলেছেন, ভাড়া ঠিক করার কিছুটা স্বাধীনতা থাকা উচিত বাস মালিকদের। এই প্রেক্ষিতে উন্নয়ন পরিষেবা পেলে ভাড়া বাড়লে আপত্তি নেই বলে জানাচ্ছেন নিত্যযাত্রীরাও। অনেকেরই দাবি, সঠিক সময় বাস পেলে ভাড়া বেশি দিতেও আপত্তি নেই। বাসের ভাড়া কিছুটা যদি বাড়ানো হয়, তার পরিবর্তে যদি আমরা সেইভাবে পরিষেবাটা পাই, অন্তত বাসের ক্ষেত্রে বিশেষ করে বর্ষাকাল শুরু হলে আরও যা ভয়ঙ্কর অবস্থা হয়, হাঁপিতে শুয়ে বাসের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে বাসের যদি অল্প বিস্তর ভাড়া বাড়িয়ে যদি আমরা ভালো পরিষেবাটা পাই, সেক্ষেত্রে নিশ্চয়ই ভাড়া বাড়ানো উচিত। তাড়াতাড়ি অফিস পৌঁছানোর জন্য অ্যাটলিস্ট বাস বা যে কোনো পরিবহনের কন্ডিশনটা ভালো হওয়া দরকার আর কি। সেক্ষেত্রে বাস মালিকেরা যদি মিনিমাম ভাড়াটুকু বাড়াতে না পারে, তাহলে আমরা তাদের কাছ থেকে সেইটুকু পরিষেবা কী করে আশা করতে পারি? মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসেরই দাম বেড়েছে, তার মধ্যে বাসের ভাড়া বাড়ার মধ্যেও অস্বাভাবিক কিছু দেখছেন না নিত্যযাত্রীরা। আমরা বাসের ভাড়া যখন বাড়ছে, আমরা এখন টিকিট কেটে বাসের ভাড়া দিচ্ছি, তার মানে পরিষেবাটা আমরা পাবো এই আশাতেই ভাড়াটা দিচ্ছি। অনেকের আবার অভিযোগ, পরিষেবা উন্নতির প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়ানো হলেও অনেক ক্ষেত্রেই উন্নত পরিষেবা দেয় না বাস চালকরা। এই পরিষেবার উন্নতি করার যে গ্রাসরুটে যারা রয়েছে, অর্থাৎ বাসের মধ্যে একজন ড্রাইভার এবং দুজন কন্ডাক্টর, তারা যদি মনে করে যাদবপুর শ্যামবাজার থেকে যাদবপুর 40 মিনিটে নিয়ে যাবে, তারা ইচ্ছে করলে 40 মিনিটেও নিয়ে যাবে। তারা যদি মনে করে যে ওটা 140 মিনিট বা তার পরেও নিয়ে যাবে, ইচ্ছে করলে তারা তার পরেও নিয়ে যাবে। বাস মালিকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়ায় কঠিন সমস্যায় পড়েছেন তারা। লোকসানের বোঝা বইতে না পেরে ইতিমধ্যেই প্রায় 1500 বাস বসিয়ে দেওয়া হয়েছে। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।